আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হেলপ দেওয়ার পরে আবার একজন মানুষকে ঘোষণা দেওয়া হচ্ছে ফিরে কামেল। এই কামালিয়াতের ধারণা এটা আরেকটা বেদাতী ধারণা। একজন মানুষ যত ইবাদত বন্দেগী করুক যাই করুক কোনোদিন কামেল হইতে পারে না। কামেল মানে পরিপূর্ণ। মানুষ পরিপূর্ণ হয় কেমনে? একজন মানুষের গুণা নাই এরকম মানুষ আপনি কাকে পাইবেন? এরকম মানুষ আছে বাংলাদেশে? আরে একটা দুইটা না, কত শত শত গুণার মধ্যে আমরা সবাই ডুবে আছি। সবার গুণা আছে, গুণা নাই বা এলেমে পরিপূর্ণ হয়ে গেছে এরকম আলেম আছে পৃথিবীতে নেই। আমলে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে উনি কামেল হইল কেমনে? কামেল মানে পরিপূর্ণ। উনি যে পরিপূর্ণ হইল এটা আপনি জানলেন কেমনে? কে জানাই দিল? তাহলে একজন মানুষকে কামেল ঘোষণা দেওয়া এই ধারণাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীরে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো, কোনো তাবেইকে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো। একজন সাহাবী মারা গেছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে আহারে এক জান্নাতি মানুষ মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি কেমনে জানলে যে সে জান্নাতি? সাহাবায়ে কেরাম এর পর থেকে কোনোদিন কোনো সাহাবি মারা গেলে জান্নাতিও বলতেন না অন্য কিছুও বলতেন না। তাহলে আমি কেমনে জানলাম যে উনি কামেল? তারপরে আবার কামেল ঘোষণা দিয়ে মানুষের থেকে বায়াত নেওয়া হচ্ছে।